তারকা মানেই সাধারণের মতো নয়, ভিন্ন কিছু। তারকারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েই তারকা হয়ে ওঠেন। কেউ অভিনয় দিয়ে, কেউ লেখালেখি করে, কেউ গান গেয়ে, কেউ ছবি এঁকে, কেউ খেলাধুলায় পারদর্শিতা দেখিয়ে। আছে এমন আরও অসংখ্য ক্ষেত্র, তবে সাধারণত সবচেয়ে বেশি আগ্রহ থাকে সম্ভবত সিনেমার মানুষদের নিয়ে। তাই তো অভিনেতা অভিনেত্রীদের নিজেকে ফিট রাখতে হয়, কারণ তারা চান মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতে। টলিউডের অভিনয়শিল্পীদের সম্পর্কে জানতে আগ্রহী মানুষের সংখ্যা আমাদের দেশেও কম নেই। ভাষা এবং সংস্কৃতি অনেকাংশে মিলে যাওয়ার কারণে তাদের আইডলও মানেন অনেকে। বিশেষ করে তাদের ফিটনেস দেখে নিজেদের ফিটনেস ধরে রাখার আগ্রহ বাড়ে। টলিউড তারকাদের অনেকের বয়স বাড়লেও তার ছাপ নেই চেহারায়। কীভাবে তারা এতটা ফিট থাকছেন, চলুন জেনে নেওয়া যাক সেই রহস্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কয়েক যুগ ধরেই সগর্বে নায়কের ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন। ষাটের কোঠায় পা রাখতে চলেছেন, কিন্তু তাকে দেখে সে কথা কে বলবে? এর বড় কারণ হলো খাবারের বিষয়ে তিনি খুবই সচেতন থাকেন, বাইরের কোনো খাবারই মুখে তোলেন না। এদিকে প্রতিদিনের খাবারের সঙ্গে শশা আর টক দই থাকা চাই, সে সঙ্গে থাকে ফলের রসও। নিয়ম মেনে পুষ্টিকর খাবার খান, শরীর চর্চাও চলে নিয়মিত। আর তাই তো এই বয়সেও তিনি এতটা ফিট। টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দায় এসেছিলেন মিমি চক্রবর্তী, এরপর আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছেন আপন আলোয়। সুন্দর অভিনয়ের পাশাপাশি সুন্দরভাবেই ধরে রেখেছেন নিজের ফিটনেস। খাবারের ক্ষেত্রে অতিরিক্ত তেল মশলা একেবারেই এড়িয়ে চলেন, বেশি ভালোবাসেন গ্রিল্ড খাবার খেতে। সেই সঙ্গে কড়া নজর রাখেন শরীরচর্চার দিকে, সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে নিজের চিটদের ছবি আপ করে থাকেন। সেদিকে খেয়াল করলেই বুঝতে পারবেন নিজের ফিটনেস নিয়ে কতটা সচেতন এই অভিনেত্রী। মধুমিতা সরকার হলো সবার প্রিয় পাখি, বোঝে না সে বোঝে না নামক টিভি সিরিয়ালে তার চরিত্র ছিল এই নামেই। সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই চরিত্রটি, সেখান থেকে সিনেমায় নাম লেখান। এখন আলোচিত নায়িকাদেরও একজন তিনি। চিনি নামক সিনেমা করার সময় সৌরভ দাস ফাঁস করেন মধুমিতার খাবারের ফিরেস্তি। জানা যায় বেশিরভাগ সময় শরবতের ওপর চলেন তিনি, ছাতুর শরবত তার বেশি পছন্দের। অনির্বাণ ভট্টাচার্য অনেক তরুণীর কাছেই আকর্ষণীয়, তার ফিটনেসেও এর বড় কারণ। তবে এই অভিনেতা ডায়েট নিয়ে খুব একটা ভাবেন না, বরং নানা পদের বাঙালি খাবার যেমন ডাল ভাত মাছ মাংস সবজি দিয়ে আরাম করে খেতে পছন্দ করেন। দুপুর ও রাতে ভাতের বদলে রুটিও রাখেন মাঝে মাঝে। বরং নানা পদের বাঙালি খাবার যেমন ডাল ভাত মাছ মাংস সবজি দিয়ে আরাম করে খেতে পছন্দ করেন দুপুর ও রাতে। ভাতের বদলে রুটিও রাখেন মাঝে মাঝে। সাদাকালো নিউজ।